আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে চিংড়ি মাছ রান্না। চিংড়ি মাছ রান্না দেখানোর কিছু নেই, কিন্তু চিংড়ি মাছ রান্নাতে অনেকগুলো টিপস আছে, যে টিপসগুলো ফলো করা খুবই জরুরি। যদি আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন তাহলে সহজ ও সঠিক নিয়মে চিংড়ি মাছটা রান্না করতে পারবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। দেখুন, আমি এখানে 1 কেজি মতো চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোকে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন, মাথাটা সবাই পরিষ্কার করতে পারি আমরা জানি, আর দেখুন লেজের কাছে একটু কাটা, এটা কেটে নিয়েছি এই জন্য যে এটা কেটে নিয়ে চিংড়ি মাছের ভিতরে যে রগটা থাকে সেই রগটা পরিষ্কার করে নিতে হয়। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে পরিষ্কার করতে হয়। আমি একটা চিংড়ি মাছ রেখেছি আপনাদের জন্য, জাস্ট রগটা কীভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখানোর জন্য। দেখুন, লেজের এখানে একটা কাটা অংশ মতো আছে, এটাকে একটু কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এরপরে একটা চিমটা বা চাকুর মাথা দিয়ে এই যে লেজের এখানে দেখুন একটা কালো অংশ দেখা যাচ্ছে, দেখুন দেখুন পুরো রগটা কিন্তু বেরোয় আসলো। তো এভাবে চিংড়ি মাছের রগগুলো পরিষ্কার করতে হয়। তো আমরা এখন রান্নায় চলে যাচ্ছি। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি আমি, এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করতেছি, আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তেলটা গরম হয়ে আসছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচানো। এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি লাগে, পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ব্রাউন করে আগে ভেজে নিব। পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন করে আমরা ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। আদা এবং রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুন বাটাটাকেও একটু হালকা করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম আমি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। সবগুলো উপকরণ খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ভালো করে কষাতে হবে। এই রান্নাটাতে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে, এর কোনো বিকল্প নেই, আর সেটা রান্নাতেই আমি এটা ব্যাখ্যা করে দেখাবো আপনাদের। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে, মশলাগুলোকে জাস্ট 4 থেকে 5 মিনিট মতো আমরা কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 4-5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন, আর পেঁয়াজগুলো অনেক সফট হয়ে গেছে। এখন আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে, মাছগুলোকে জাস্ট 3 মিনিট মতো আমরা কষিয়ে নিব। মাছগুলোকে জাস্ট 3 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এখন আমি 1 কাপ মতো পানি দিয়ে দিব। একটা টিপস দিই আপনাদের, চিংড়ি মাছ রান্নার সময় চিংড়ি মাছের মাথায় যে এক ধরনের ঘেলু থাকে যেটা আমরা মগজ বলি, এটা আপনারা ফেলে দেবেন। এতে করে দুটা হেল্প হবে। প্রথমত, মগজে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকে, সুতরাং এটা যদি ফেলে দেওয়া হয় তাহলে আপনার বডিতে অনেকটাই কোলেস্টেরল কম যাবে। আর দ্বিতীয়ত, এই মগজটা রান্নার সময় রান্নাতে ছড়িয়ে যায়, যেটা দেখতে খুবই অড লাগে। তো মগজটা ফেলে দিলে রান্নার টেক্সচারটা খুবই চমৎকার আসবে। এ পর্যায়ে 5-6টা কাঁচামরিচ আমি এভাবে ফালি করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেবেন, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে।
ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে চিংড়ি মাছগুলোকে 7-8 মিনিট মতো আমরা রান্না করে নেব মিডিয়াম হিটে চিংড়ি মাছটাকে আমি 7-8 মিনিট মতো রান্না করে নিলাম মাছটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে কত চমৎকার একটা লুক আসছে খেয়াল করে দেখছেন আপনারা শুরুতে যেমনটা বলতেছিলাম আপনাদের যে মশলাটাকে খুবই ভালোভাবে আগে কষিয়ে নিতে হবে এর পিছনে মেইন কারণটা হচ্ছে চিংড়ি মাছ কখনোই ওভারকুক বা বেশি সময় ধরে রান্না করা যাবে না কেন চিংড়ি মাছ যদি বেশিক্ষণ ধরে রান্না করেন তাহলে চিংড়ি মাছের জুসি ভাবটা চলে যায় পাশাপাশি এটা অনেকটাই শক্ত হয়ে যায় এজন্য চিংড়ি মাছ জাস্ট কুক হবে এরকম সময় ধরে রান্না করতে হবে কোনো অবস্থাতেই বেশি সময় ধরে রান্না করা যাবে না যদি মাছগুলোকে মশলা সহ ভালোভাবে কষিয়ে নিতে যাই তাহলে মাছগুলো ওভারকুক হয়ে যাবে তাতে করে মাছগুলো অনেক শক্ত হয়ে যাবে যাই হোক রান্নাটা আমাদের কমপ্লিট আশা করব চিংড়ি মাছের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ